নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটি বা ভিডিওটি আমার ছোট্ট ভাইপোর জন্মদিন উপলক্ষে বানানো। এখানে যা যা পদ দেখছো সবই আমার মা এবং বৌদি বানিয়েছে আমার ছোট্ট ভাইপোর জন্য। ভাইপো যেহেতু ছোট খেতে পারবে না, তাও নিয়ম অনুযায়ী বানাতে হয় বানিয়েছে। সবে মাত্র এক বছরে পা দিল আমার ছোট্ট ভাইপো ঋষিক, তার আজকে জন্মদিন। তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় এবং সুস্থ থাকে। ভাইপো আমার ছোট হলে হবে কি, খুব দুষ্টু, খেতে তো চায় না, শুধু বলবে যে আমি খেলতে যাব, ঘুরবো ফিরবো এসব। এই দেখো এখানে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু আমার সাথে ক্রমশ মজা করছে। মা পায়েস খাইয়ে দিচ্ছে, কিন্তু খাবে না। এবারে খাবে না তো কি করবে, উঠে চলে যাবে, উঠেই যাবে, ওর এত কিছু পছন্দ না। যা আবার দেখছে খাবারগুলোকে, দেখছে কিন্তু চোখ খাবে না, চলেই যাবে। দাদা বৌদিমা এখানে সবাই ওকে খাইয়েছে, কিন্তু ও তো কিছু খেতেই চাইছে না। এই যে চলে যাবে বল খেলতে, যাই হোক। আমার চ্যানেলের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওটির মধ্যে অবশ্যই জানাবে, যাতে পরের ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে করতে পারি। তো দেখতেই পাচ্ছ আমার ভাইপো ওখানে চলে এসছে বল খেলতে, খাবার দাবারে মন নেই, ঠিক আছে, ওগুলো বলটা নিয়ে যাবে আর নিয়ে আসবে। এরকম নিয়ে যাচ্ছে, ফেলে দেবে, আবার তুলবে, আবার নিয়ে যাবে, আবার ফেলে দেবে। এগুলো দেখালাম তো দুপুরের ভিডিও। আচ্ছা দুপুরে কি কি মেনু রান্না হয়েছে সেইগুলো, রাতের মেনু আবার আসছে আমার পরের ভিডিওতে, অপেক্ষা করো সবাই, দেখতে পাবে।